ভালোবাসার টানে সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে এসে পৌঁছালেন প্রেমিকা। বিয়ের প্রস্তুতি একেবারে তুঙ্গে, এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। প্রেমিক যুগলের পরিণয় দেখতে অপেক্ষায় সকলে। ভালোবাসার টানে সাত সমুদ্র পাড়ি দিয়ে সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে এসে পৌঁছালেন প্রেমিকা। ব্রাজিল থেকে আসা বিদেশিনীকে ভালোবেসে বরণ করে নিলেন নবদ্বীপের প্রেমিকের পরিবারের লোকেরা। শুরু হয়েছে বিয়ের তোড়জোড়। প্রেমিক যুগলের পরিণয় দেখতে অপেক্ষায় সকলে। ভালোবাসা বা প্রেমের টানে সাত সমুদ্রে পাড়ি দেওয়ার কথা তো অনেকেই শুনেছেন, কিন্তু স্বচক্ষে এর সাক্ষী থেকেছেন কি কেউই? হ্যাঁ, তবে এবার বাস্তবে এমন ঘটনার সাক্ষী থেকেছে নদিয়া জেলার গোটা নবদ্বীপবাসী, যেখানে প্রেমিককে বিয়ে করতে ভালোবাসার টানে সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে এসে পাড়ি দিয়েছেন প্রেমিকা। নিশ্চয় এতটুকু শুনে অনেকেই অবাক হচ্ছেন, পুরো বিষয়টি সম্পর্কে জানার আগ্রহ হচ্ছে। আসুন তবে জেনে নেওয়া যাক এই ভালোবাসার কাহিনী। ইতিহাস ঘাটলে জানা যায়, ভালোবাসার জন্য মানুষ জীবনকেও বাজি রেখেছে। লায়লা মাজনু কিংবা রোমিও জুলিয়েট, এমন ভালোবাসার অমর কাহিনী আমরা কম বেশি সকলেই জানি। তবে এবার আপনাদেরকে শোনাবো একেবারে এক ভিন্ন ভালোবাসার কাহিনী, যেখানে ভালোবাসার টানে সুদূর ব্রাজিল থেকে প্রেমিককে বিয়ে করতে প্রেমিকা এসেছেন নিজে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সেই বিয়ের প্রস্তুতি, শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা। তারপরই এক হবে চার হাত। ভৌগোলিক অঙ্ক বলছে দূরত্বটা ছিল 14,766 কিলোমিটার। সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে প্রেমিকের বাড়িতে এসে হাজির ম্যানুয়েলা আলভেস দা সিলভা। চার হাত এক হওয়ার অপেক্ষায় ম্যানুয়েলা আর কার্তিক। জানা যায় নদিয়ার নবদ্বীপ ব্লকের ফরেস্টডাঙ্গা এলাকার মণ্ডল পরিবারে এখন সাজু সাজু রব। ওই এলাকার বাসিন্দা দিলীপ মণ্ডলের পুত্র কার্তিক কর্মসূত্রে সুরাটে থাকেন, আর সেখানে থাকতেই চার বছর আগে সমাজ মাধ্যমে পরিচয় হয় সুদূর ব্রাজিলের বাসিন্দা ম্যানুয়েলা আলভেস দা সিলভার সঙ্গে। পরিচয় ধীরে ধীরে ভালোবাসার রূপ নেয়। প্রায় ছ বছর ধরে তাদের সম্পর্ক। পরবর্তী সময়ে দুজনেই বিয়ের জন্য রাজি হয়। জানা যায় বিদেশিনী নবদ্বীপে এসে ইতিমধ্যেই বাঙালি আচার ব্যবহার শেখা শুরু করে দিয়েছে। মণ্ডল পরিবার জানায় তাদের হবু বৌমা এখানে এসে বাঙালি খাবার খাচ্ছেন, তবে ব্যঞ্জনে ঝাল কিছুটা কম দিতে হচ্ছে। বাঙালি সাজে শাড়ি পরতেও আগ্রহী তিনি। তবে হবু বৌমার সঙ্গে কথাবার্তা বলছেন কি করে কার্তিকের বাড়ির লোকেরা? এমন প্রশ্নে ওই যুবকের পরিবারের লোকেরা জানিয়েছেন সেখানেও মুশকিল আসান করে দিয়েছে প্রযুক্তি। মোবাইলে নিজের ভাষায় ভাব প্রকাশ করছেন ম্যানুয়েলা, ট্রান্সলেটারের মাধ্যমে সেই বার্তা পড়ে নিচ্ছেন সকলেই। এই বিষয়ে পাত্র জানান, আমাদের বাড়িতেই বিয়ের আয়োজন করা হচ্ছে, আগামী শুক্রবার শুভ পরিণয়, বাঙালি মতেই হবে বিয়ের আয়োজন। ইতিমধ্যেই বাড়িতে শুরু হয়েছে বিয়ের প্যান্ডেল বাঁধা সহ সমস্ত রকমের তোড়জোড়। পাড়ার ছেলের বউ হবে বিদেশিনী, সেই কারণে পাড়ার পড়শির ঘুম নেই। কার্তিকের বিয়ে নিয়ে উৎসাহী তারাও। প্রেমিক যুগলের পরিণয় দেখতে অপেক্ষায় রয়েছেন সকলেই। ইতিমধ্যেই এই ঘটনা ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমেও। চার হাত এক হওয়ার অপেক্ষায় রয়েছে পরিবার থেকে শুরু করে প্রতিবেশী সকলেই। পরিবারের সদস্যরা চাইছেন ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস কোনোটাই যেন বাধা হয়ে না দাঁড়ায় সম্পর্কের মাঝে। তাদের ছেলে বৌমা ভালো থাকুক। আমাদের ভালোই লাগছে। কথাবার্তা কিরকম ভাবে বলছেন? কথাবার্তা দুটো একটা বাংলা শিখেছে বলছে, আর সব ওদের ভাষায় বলছে। মোবাইল মাধ্যমে কথাবার্তা বলা হচ্ছে। মানে আপনাদের এখন কথা বলার মাধ্যম মোবাইল? হ্যাঁ, মেন মোবাইল। বাংলা দুটো একটা শিখেছে, আরও শিখবে সামনে। খাওয়া দাওয়াতে কোনো সমস্যা হচ্ছে বা কিছু? খাওয়া দাওয়ায় সমস্যা, সবই খাচ্ছে, শুধু লঙ্কাটা বাদে ঝাল খাই, খেতে পারে না। হ্যাঁ, মেয়ের পরিবারের সঙ্গে গত পরশু দিন সন্ধ্যার সময় কথা হলো। আমরা সব বললাম যে অমুক তারিখে ওদের বিয়ে দিচ্ছি, আপনাদের কোনো অসুবিধা নেই তো? মানে আপনারা খুশি? বললো হ্যাঁ আমরা খুশি, মেয়ে খুশি হলে আমাদেরও খুশি। যা হবে ফোনের মাধ্যমেই হবে। তাহলে সামনের বছর জামাই ষষ্ঠীতে ছেলে কি এখানে থাকবে নাকি না বিদেশে যাবে? জামাই ষষ্ঠী পাড়ার লোকের উৎসাহ ভালো আছে, পাড়ার লোকের কোনো অবজেকশন নেই, তারা সবাই আনন্দিত। এই বিষয়ে এক প্রতিবেশী মহিলা জানান,
আমাদের খুবই ভালো লাগছে, একেবারে ভিন্ন ধরনের ঘটনা। আমরাও কথা বলেছি ওর সাথে, আগামী শুক্রবার ওদের বিয়ে। কেমন লাগছে বিষয়টা? ভালো লাগছে। মানে অন্য ধর্মের একটা মেয়ে হিন্দু ধর্ম বিয়ে করছে, আপনাদের কোনো সমস্যা বা কিছু? না, আমাদের কোনো সমস্যা নেই। এমনি আপনারা গিয়েছিলেন, কথা বলেছেন ওই পাত্রীর সাথে? কথা বলেছি, আমি প্রায় সব সময় আসি, এসে কথা বলি। এমনি আপনাদের সাথে মিলে গেছে তাই তো? যে মেয়েটি বিদেশ থেকে এসেছে তার সঙ্গে কথা বলে কেমন লাগছে? কথা বলে ভালো লাগছে। এক কথায় বলা যেতে পারে পরিবার থেকে প্রতিবেশী, সকলেই এখন বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত। সাথে প্রেমিক যুগলকে শুভেচ্ছা জানিয়েছেন সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, নদিয়া। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।